एवरीवन, আমি জুমা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো দেখো, আজ আমি আর তুলি রেডি হয়ে গেছি। এই যে তুলি রেডি হয়ে গেছে, গরম তাই একদম সিম্পল একটা গেঞ্জি আর প্যান্ট পরিয়ে নিয়েছি। এই যে তুলি রেডি, দেখো হাতে মাস্ক নিয়ে রেখেছে, কারণ বাইরে মাস্ক পরতে হবে। জানি না, আমি মানে এই গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি, দেখে বুঝতেই পারছো, অনবরত ঘামছি, তাই মাস্ক পরতে তো আমি মনে হয় না পারবো। তুলি কী করবো জানি না। আর আমি এরকম ভাবে রেডি হয়ে গেছি, তো চলো একটু বেরোনো যাক। একটু কেনাকাটার আছে কিছু জিনিস, আর দেখা যাক কি করা যায় আর কি কি, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকবে, একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, এই যে রাস্তায় চলে এসেছি। এই দেখো রাস্তায় চলে এসেছি, টোটো ধরবো, তো দেখি টোটো কোথায় পাওয়া যায়। চলো দেখতে থাকি যে টোটো কোথায় পাওয়া যায়। ওই যে একটা টোটো আসছে বাবাই, দাঁড়া দাদা যাবেন? ওই যে বেলগড়িয়া যাও, অটো বসে পড়েছি। লাইটটা পড়ছে তো, যার কারণে এরকম হচ্ছে। এই যে তুমি তো চলো, আমাদের এখানে সন্ধ্যেবেলার পরিবেশটা কীরকম থাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। চারিদিকে দেখো লাইট ঝলমল করছে, দোকান পশা সব খোলা, খুব ভালো লাগে এই সন্ধ্যের টাইমটা। আর দেখো আমাদের সঙ্গে দুজন সাওয়ারি উঠে পড়লো আর কিছুটা দূর যেতেই। তো আমরা এখন আর টোটোতে একা নই, আমাদের সঙ্গে আরও দুজন আছে। আর দেখো এই যে একটা বিউটি পার্লার, তো এই বিউটি পার্লারে আমি যাই না, এমনিতেই আমি বিউটি পার্লারে খুব কম যাই, হয়তো বছরে 3 থেকে 4 বার। আর আমার বাড়ির সামনেই একটা বিউটি পার্লার আছে, তো আমি সেখানে যাই। তো আমরা প্রায় চলে এসেছি নিমতা বাজারের কাছাকাছি, আর নিমতা বাজারের কাছে আসতেই তোমাদেরকে একটা দেখাচ্ছি। দেখো যে পুকুরটা চারদিক থেকে এরকম লাইট দিয়ে সাজানো, তো খুব সুন্দর লাগে সন্ধ্যেবেলাটায়, পুরো রাত্রিটাই আর কি জ্বলা জ্বালা থাকে, তো খুব ভালো লাগে এই জায়গাটা নিমতা বাজারে। আর বাদিকে এদিকটা দেখো পুরোটাই হচ্ছে নিমতা বাজার, এই যে দেখতে পাচ্ছ এই যে পুরো জায়গাটা হচ্ছে নিমতা বাজার, অনেকটা বড় বাজার কিন্তু। আর দোকানিরা বাইরেও বসেছে, আর এদিকে দোকানগুলো সব এই যে বড় বড় দোকান রয়েছে। আর মোড়টাতেই দেখো রয়েছে এই যে মাছ বিক্রেতা, এ শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এখানে মাছ বিক্রি করে। আমরা এখন মোড়ে চলে এসেছি, বাদিকটায় ছিল বিরাটি, এখন আমরা ডান দিকে সোজা যাচ্ছি, এদিকটা হচ্ছে তোমার বেলগড়িয়া স্টেশন। তো আমরা স্টেশনের আজকে ওপারে যাব, সেইভাবেই আমি টোটোকে বলে রেখেছি। এটা হচ্ছে SBI ব্যাংক, এই ব্যাংকেই কিন্তু আমি আসি, তোমাদেরকে আগেও আমার কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি। তো আমাদের সাওয়ারি আমাদের সাথে আছে, আর দেখো এখন নেমে যাচ্ছে, তো এখন কিছুটা দূর আমাদেরকে একাই কিন্তু যেতে হবে। তো দেখো আমরা এখন চলে এসেছি স্টেশনের ব্রিজের ওপরে, তো ব্রিজের ওপরে একদম গিয়ে আমরা আবার দেখা করছি। চলে এসেছি আমরা স্টেশনের এপারে, এবার টোটো থেকে নামবো টাকা দিয়ে, আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো এবার দেখা যাক কোন দোকানে ঢোকা যায়। চলে এসেছি আমরা দোকানের সামনে, এটা হচ্ছে নিউ ভ্যারাইটিস। তোমরা যারা বেলগুড়িয়ার বাসিন্দা তোমরা জানো নিউ ভ্যারাইটিস এটা, বাট আমরা নিউ ভ্যারাইটিসে দেখবো না, আমরা পাশেটা দেখবো পদ্মা স্টেশনে। তো বুঝতেই পারছো কিছু জামাকাপড় কেনাকাটার আছে, আমার একটু কুর্তি কেনার আছে, তুলির দুটো পাতলা জামা কিনবো ভাবছি, যদি পাই তো দেখা যাক কী পাওয়া যায়। তো চলো দোকানে ঢোকা যাক। তো এই দোকানটায় অনেক ভালো ভালো কালেকশন থাকে, তো সেইখানে এই দোকানটা আমি আসি। তুমিও এসছো? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ করছি তো, হ্যাঁ এই যে ব্লগই করছি, যেখানে আমার ঢোকো। একটু কুর্তি দেখাবেন দাদা আমার, এগুলো কিসের? সুতির? কাপ্তান কুর্তি, মানে কাপ্তানের সঙ্গে কি সেট? শুধু কাপ্তান? এই যে এটার তলায় দেখছি, ইয়ে
এটা কি সেট না আলাদা আলাদা মানে প্লাজো দিয়ে পরা যায় তার কোন না আচ্ছা ডিজাইন অনেকগুলো আছে দেখি একটুখানি দেখান আচ্ছা কেমন লং দাও খুব শর্ট না খুব লং না আমি এই যে এই টাইপের পরি আর দেখি मैम कौन भल लगे बाबू एटे भल लगे से घुरे फिर से गला बड़ो हबे ना दादा बाबा এটা পছন্দ হয়েছে তো নেব এটা না পছন্দ হয়েছে তো আর কি আছে এটা 250 বলছেন একটু কম হবে না একদম 250 এখন যদি আসে এই মালটা মোটামুটি ধরুন আরো 30 টাকা বেড়ে বাবা একটু কম হন দেখি আমি বলে আগে দামে নিচ্ছি তো কিনেছি সেদিন কত করে ক্যাফে গুলো হাত দিয়ে যেন সব 100 আছে ওর সাইজের হবে যেই সাইজটা পড়ে আছে এই টাইপের বাটিকের কোনো ঢিলে না দুটো একসাথে নিতে পাবো না অনেক দাম হয়ে যাচ্ছে বাটিকের কোনো মানে ও মানে ঢিলে ঢালা কোনো ইয়ে হবে কি আছে দেখাবো না বাটিকের কাপড় আছে না ওর সাইজের আর কি ও হাফ কাটা এখানে হাত দেওয়া আছে হাত দেওয়া আছে ওর কোনো ব্যাপার নেই হাত দেওয়া আছে পিওর বাটিক একদম 100% কটন একটা কালার দুটো কালার তিনটে কালার দিন এটাই দিন বাবা এটা নেব দেখো পরে বলবে না কিন্তু হ্যাঁ নেব তো এটাই তোমার ও পরে এত আরাম পাবে আপনি এটা দ্বিতীয়বার খুঁজবেন কিন্তু আমি দিতে পারবো না এটা বলে দিলাম দেখে দেবেন একটা বছরে একবার আসে আমি এখন অর্ডার দেব তো আবার সামনে 14 মাসে পয়সা মাসে দেবে আমাকে মাল তাই এমন ডিমান্ডে বাটিক এই কোয়ালিটিটা ব্লুর মধ্যে না ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক না এইটা দিন এটা দিন এটা দুটো এক সাইজ তো এটা বিল করুন দিদি যে তুলি এর নাম তাই তো আর নাম তুলি মনে রেখেছেন না আমি আমি কি ওকে একবার তুলি বললাম আপনি মনে রেখেছেন তাহলে মা তুই ফেমাস হয়ে গেছিস হ্যাঁ তো এখানে জামা কাপড় কিনতে এসে আমি বুঝলাম যে এই দাদাও আমার মানে ব্লগ দেখে আমার জিনিস টাকা না দিয়ে যাব কি তো তুলিকে ভীষণ ভাবে চেনে বোঝা গেল আর কি দাদার কথাতে তো দেখো জামা কাপড় কিনে এবার স্টেশনে
দিকে এসেছি একটু ফল কিনবো এখান থেকে তো একটু লিচু কেনার আছে তুমি অনেক দিন ধরে লিচু কত করে গো কথা বলছে আর এখান থেকে আম নেব না আমি আরেকটা দোকান থেকে আম নেব যেখান থেকে আমি সব ফল নিব লিচু দাও 500 ফলটা নিয়ে এবার দেখো আমি আবার এসেছি এখানে বড়ি আছে না সবই পাপড় বড়ির দোকানে এখানে ভ্যারাইটি কত করে গো বড়ি পাপড় পাওয়া যায় 20 টাকা করে ওখান থেকে পাপড়টাকে নিয়ে তারপরে তুলির আবদার হয়েছে তুলি মোমো খাবে তো আবার সেই মোমোর দোকানে আমাকে যেতে হবে দেখি খেয়ে একবার আজকে কোথায় কোথায় তুলি আমাকে ঘোরাবে শুধু দেখতে থাকো বাবু নে হাতে ধর তো পাপড় টাপড় নিয়ে ফল টাল নিয়ে এবার আমার কুইন ভিক্টোরিয়ার আবদার মেটানোর জন্য দেখো চলে এসেছি মোমোর দোকানে তবে মাঝে মধ্যে আমরা যেখান থেকে মোমো খাই সেই দোকানে আজকে মোমো শেষ তুলির তাই মাথায় হাত পড়ে গেছে তুলি ভাবছে মা বোধহয় আজকে আর মোমো কিনে দিল না তাই আমি বললাম তোর চিন্তা নেই রাস্তার মধ্যে কাঁদতে শুরু করে দিস না চল তোরে তো তোকে আমি মোমো খাইয়েই ছাড়বো তো চলে এলাম পাশের দোকানটায় এখানে মোমো কোনো দিনও খাইনি যাই না কিরকম হবে তাই এখান থেকে দু রকমের মোমো নেবো ফ্রাইড মোমো আর স্টিম মোমো আবার তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখো তো দেখো চলে এসেছি বাড়িতে আর তুলিয়া করে ঘেমে নে একদম ক্লান্ত হয়ে গেছে আর তোমরা তো তখন দেখলে যে কি কি কিনেছি চলো একবার ফাইনালি তোমাদের দেখিয়ে দিই আর এই যে তুলির মোমো যে মোমো কিনে এনেছি তুলির জন্য একটু খাবে তো তার আগে তোমাদেরকে একটুখানি জামা কাপড়গুলো দেখিয়ে দিই আর লিচু কিনেছিলাম আর অন্য একটা আমের দোকান থেকে আম কিনেছি জানো তো ওইখানে আমটা বেশ ভালো পেয়েছি ওই কারণে তো চলো একটু দেখিয়ে দিই তারপর মোমো খেতে হবে আবার দেরি হয়ে যাচ্ছে না তুলিরা তস হয়েছে না দেখো খাবো খিদে পেয়েছে তস হয়েছে না জোরে খিদে পেয়েছে চলো দেখো লিচু কিনেছিলাম আর এই যে আম কিনে এনেছিলাম একটু যে আমগুলো হিমসাগর আম ভালো আমগুলো বেশ আর এই যে তুলি বার করছে লিচু লিচু বার করতে হবে এখানে বার করিস না মাম সব কিছু তো এই যে আমার লিচু আচ্ছা এগুলো নিচে রাখো ওগুলো কষ লেগে যাবে নিচে রাখো আর তোমাদেরকে দেখিয়ে দিই একটু তখন তো তোমরা দেখেছই তবু আরেকবার দেখিয়ে দিই ফাইনালি এই যে তুলির জন্য এই যে এই ক্যাপিটা কিনেছি লাগে এগুলো খুব তুলির এই প্যান্টগুলো তো এই প্যান্টটা কিনেছি আর এই যে দুটো এই যে বাটিকের অরিজিনাল বাটিক বললো জানি না হ্যাঁ বললো তো এক একটা 250 টাকা করে নিয়েছে এই যে অরিজিনাল বাটিকের বললো এগুলো তো বাটিকের এই জামাগুলো কিনেছে এগুলো হাতা আছে ভেতরে আমি হাতা লাগিয়েই পরাবো তুলিকে তো এগুলো গরমে পরতে খুব আরাম হবে ওই জন্য একটা দুটো কিনে নিলাম কারণ এগুলো সহজে পাওয়া যায় না জানো তো তো পেয়েছি যখন তুলির জন্য কিনে নিলাম এই যে এরকম এই তো কিনলাম আর আমারটা তো দেখেছই আমার একটা এই যে কাপ্তান আর এটা আর বার করছি না এটা কাপ্তান কুর্তি এটা কিনে নিয়েছি তো চলো এবার একটু মোমো খেয়ে নেওয়া যাক তাই কি খাবে খুব খিদে পেয়ে গেছে চলো আচ্ছা ও আমরা মোমো নিয়ে বসে পড়েছি এখানে এই দেখো এটা হচ্ছে তোমার এই যে এমনি স্টিম মোমোটা এটা ফ্রাইড মোমোটা আর এই যে আমরা আমাদের সস নিয়েছি কারণ ওদের সসটা ভীষণ ঝাল হয় ওটা তুলি খেতে পারবে না আর এখানে এই যে মোমোর দেখো এই যে স্যুপটা এই স্যুপটাই তুলি খুব ভালো খায় বেশি তাই তো হ্যাঁ মোমোর স্যুপটা বেশি ভালো লাগে খেতে তো তো চলো তুলি খাও মা অল্প অল্প করে নিয়ে সস নিয়ে দেখো তুলি সোজা বসে নাও তুলি খাওয়া শুরু করেছে দেখো ভালো হ্যাঁ খেতে ভালো হয়েছে আচ্ছা তো এই নাও দেখি খেয়ে দেখি এই দোকানের মোমোটাই ফার্স্ট খাচ্ছি তার আগের দোকানের মোমোটাই খাই আমরা আর সেখানেই গেছিলাম প্রথমে কিন্তু সেখানে কি হয়ে গেছে মোমো শেষ হয়ে গেছে যাও তো তার কারণে বাধ্য হয়ে আজকে এই দোকান থেকেই মোমো কিনতে হয়েছে দেখা যাক কিরকম হয় খেতে তো চলো একটু মোমোটা টেস্ট করে খেতে হবে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবার মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এই দেখো তুলি লাইক দেখাচ্ছে বেল বাটনকে ক্লিক করে অল করে দিও যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তুলির জামাগুলো কীরকম হয়েছে দুটো বাটিকের যে জামা কিনেছি কেমন হয়েছে বলো আমারটাও আমার কাপ্তানটাও কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্ট করে টাটা গুড নাইট বাই বাই।